kailangan mo dun dun. Ito ang lap key. Oo, oh, teki. Tulog. Dalaw, dalaw? Maraw! দিবাস আমাদের মাংস মেরিনেট হয়ে গেছে আমরা এখন চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে ধরব ঠিক সুন্দর করে ধরব হ্যাঁ বেশ ভিউয়ার্স আমরা এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবার আমরা মেরিনেট করা মুরগির মাংসটা চুলায় দিয়ে দেব তার আগে প্রথমে যেটা করতে হবে সেটা ওই বেরেস্তার তেলটাই আমরা দিয়ে দিলাম বেরেস্তা যে ভেজে রেখেছিলাম পেঁয়াজের তার তেলটা দিয়ে দিলাম চুলায় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এখানে বেশি ব্যবহার করছি না কারণ পেঁয়াজের বেরেস্তা অলরেডি আমরা ভেজে রেখেছি আলাদা করে পেঁয়াজটা একটু বেশি ভাজার প্রয়োজন নাই একটু বাদামি রং হয়ে আসলেই আমরা মাংসটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স পেঁয়াজটার রংটা অনেকটাই সুন্দর হয়ে এসেছে বাদামি বাদামি হওয়ার পথে এবার আমরা মাংসটা দিয়ে দেব এবার মেরিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি চুলায় ভালো করে একটু নেড়ে কষিয়ে নিতে হবে
খুব সুন্দর করে কষিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে রিভার্স চুলার জালটা একটু মিডিয়াম আছে আমরা রেখে রান্না করছি মাংসটা রান্না করে নেবো আগে এখন একটু পরিমাণ মতো পানি দেব দিয়ে মাংসটা ঢেকে দেব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার হয়েছে এখন ঢেকে দেব 10 মিনিটের জন্য
কিছুক্ষণ পরে একটু এখন আমরা আসছি এখন একটু নেড়ে দেব দেখতেই পাচ্ছি অনেকটাই সুন্দর হয়ে এসেছে পানি আসছে এখনো পানিটা কমা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আবার ফিরে এলাম আমরা চিকেনটা অনেক সুন্দর চেহারা হয়ে গেছে চিকেনটা প্রায় হওয়ার পথে এখন টমেটোটা দিয়ে দেব আমরা টমেটোটা দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তাও দিয়ে দেব এই পর্যায়ে কিছু বেরেস্তা দিয়ে দেব আমরা চিকেনের ভিতরে সামান্য একটু চিনি দিয়ে দেব এখন আমরা এটা অপশনাল কেউ নাও দিতে পারেন কিন্তু আমার একটু হালকা মিষ্টি মিষ্টি স্বাদটা পছন্দ বিরিয়ানির মধ্যে সামান্য চিনি খুব বেশি না জাস্ট একটু টেস্টটা ক্যারি করবে
এবার আমরা মাংসটা একটু নামায় রাখবো। মাংসটা হয়ে গেছে, মাংসটা নামায়ে এবার পোলাওটা আমরা বিরিয়ানির উদ্দেশ্যে কি করে নেব, এবার আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমরা। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু হালকা কাদানি করে নেব। মধ্যে কয়েকটা এলাচ এবং দারচিনি দিয়ে দেব। দিচ্ছি তেজপাতা, বাসা অল্প কিছু করে মশলা দেব, একটু রসুন বাটা দিচ্ছি, এখন একটু আদা বাটা, আমি যে চাউলটা ধুয়ে রেখেছিলাম, ধুয়ে শুকিয়ে রেখেছিলাম পানিটা ধুয়ে, সেই চাউলটা এখন দিয়ে দিলাম। একটু কাঁচামরিচ, আস্তা কাঁচামরিচ, সেটা কাটা যাবে না, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কাঁচামরিচের একটা ফ্লেভার হবে। চাউলটা এবার ভালো করে পোলার চাউলটা ভেজে নিচ্ছি,
ভালো করে ভেজে নিতে হবে পোলাওটা। এখানে দুই পট চাল নিয়েছি আমি, সুন্দর করে চাউলটা ভেজে নিতে হবে। আমার একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি ভাজার এই পর্যায়ে। এই পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। পানি আমি আগে থেকে একটু গরম করে রেখেছিলাম, দুই পট চাউলের জন্য চার পট পানি গরম করে রেখেছিলাম। এবার একটু লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণটা দিবেন। এবার কিছুক্ষণ ভিজিয়ে দেব। এটা ঢেকে দেব চাউলটা একটু হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত।
কোনো খাওয়া যাবে না। এবার মুরগির মাংসটা আমরা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে আবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমাদের বিরিয়ানিটা হওয়ার পথে জালটা একটু কমে দিতে হবে দম খাওয়ার মতো। আর একটু নেড়ে দেব বিরিয়ানিটা। ফ্রাই হওয়ার পথে আমার
বাহ, কি সুন্দর হয়েছে! স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে। স্মেলটা অনেক সুন্দর বের হয়েছে। তারপরে আমি একটু বিরিয়ানির ফ্লেভারটা অ্যাড করছি। এটা আপনারা বিরিয়ানি এসেন্স, এটা যে কোনো দোকানেই পাবেন, আপনারা দেখতেই পাচ্ছেন বিরিয়ানি এসেন্স। এটা আর 5 মিনিট আমরা দমে রাখবো। চুলার জালটা একদম লো হিটে দিয়ে আমরা আর 5 মিনিট দমে রাখবো, তাই আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে পুরোপুরি। Thank you.
আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, আর 2 মিনিট ধরে রাখে তুমি একটু গা দেখো পেটের কি রকম অবস্থা করেছে। আবু ধরো
আমাদের বিরিয়ানিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা হয়েছে। আমি আগেই বলেছিলাম আমাদের ট্র্যাডিশনাল চিকেন বিরিয়ানি কত সুন্দর ঝরঝরা হয়েছে। হয়ে গিয়েছে বিরিয়ানি, এখন ডেকোরেশন করে আপনাদের দেখাবো। এটা আমি প্লেটে ঢালছি, দেখুন অনেক সুন্দর ঝরঝরা হয়েছে। বিরিয়ানিটা রেডি, রেডি হয়ে গেল আমাদের বিরিয়ানিটা। ভিউয়ার্স, আপনারা সবাই বাসায় করবেন এবং করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। আশা করি খোদা হাফেজ।